আজকে দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 23 নম্বর অধ্যায়ের কোষে দেখি 23.1 এই অংশটা আলোচনা করব। এই অংশে ত্রিকোণমিতির কিছু রাশি আছে, যেমন তোমার সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট প্রভৃতি কোণের মান আমাদেরকে বের করতে বলবে। তো তাহলে আমাকে এই অধ্যায়টা শুরু করার আগে সাইন কস সম্পর্কে ধারণাটা নেওয়া ভালো। দেখো, একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম। সমকোণী ত্রিভুজে সমকোণের যে বিপরীত বাহুটা হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলছি। আচ্ছা, আর একটা জিনিস এখানে মাথায় রাখবে, যে কোণটা আমাকে বের করতে বলবে সেই কোণের বিপরীত বাহুটা লম্ব হবে। ধরো যদি এই কোণটা বের করতে হয়, থিটা দিয়ে লেখা হয়, এই কোণের বিপরীত বাহুটাকে আমরা বলবো হচ্ছে লম্ব, আর যেটা অবশিষ্ট থেকে গেল সেটাকে আমরা বলবো হচ্ছে ভূমি। তাহলে আশা করি লম্ব, ভূমি এবং অতিভুজ কোণগুলো সেটা তোমরা বুঝতে পেরেছো। দেখো, অতিভুজ ফিক্সড, কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। কিন্তু অনেক সময় তোমাকে ধরো এই কোণটার বলে দিল, তাহলে এর বিপরীত বাহু এইটা, তখন এটা লম্ব হবে, এটা ভূমি হয়ে যাবে। অর্থাৎ লম্ব এবং ভূমি এই জিনিসটা বের করার আগে একটু খেয়াল রাখতে হবে কোন কোণটা আমাকে বের করতে বলেছে। এবারে ধরো সাইন বের করতে বলো, সাইন থিটার যদি বের করতে বলে, তাহলে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে যে সাইন থিটা মানে কি, লম্ব বাই হচ্ছে অতিভুজ। আচ্ছা, তাহলে যদি এই ত্রিভুজটার নাম এ বি সি দি, তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে এ বি, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এ সি। এইভাবে আমরা লিখতে পারি। সাইন যেমন হলো, তেমনিভাবে কস পাবো আমরা। কস থিটার মান যদি বের করতে বলে, এটা মানে হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এই ভূমি বাই অতিভুজ এই কথাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ভূমি কত এখানে? এখানে ভূমি হচ্ছে বি সি, আর অতিভুজ কত? অতিভুজ কিন্তু এ সি। তাহলে সাইন এবং কস হলো, এছাড়া রয়েছে ট্যান থিটা। ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে তোমার ভূমি লম্ব বাই ভূমি। ট্যান মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি। তাহলে এখানে লম্ব কত আছে? এখানে লম্ব আছে এ বি, আর ভূমি আছে হচ্ছে বি সি। ট্যানের উল্টো বিপরীত হচ্ছে কট। ট্যানের বিপরীত হচ্ছে কট। কট থিটা তাহলে কি হবে? ভূমি বাই লম্ব হবে, ভূমি বাই হচ্ছে লম্ব। বা ট্যানের অনুন্নক কট আমরা বলতে পারি। দেখো উল্টা, তাই জন্য ট্যানের অনুন্নক আমরা কট বলতে পারি, বা কটের অনুন্নক ট্যান বলতে পারি। এটা কিন্তু আমার পরে কাজে লাগবে, এই অধ্যায়ে আমার কাজে লাগবে না এখন। তাহলে বিসি বাই লম্ব কত? এ পি। তাহলে ট্যান এবং কট আমার হয়ে গেল। এইবারে আমরা পড়বো হচ্ছে কোসেক। কোসেক থিটা, কোসেক মানে কি? কোসেক হচ্ছে সাইনের অনুন্নক, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলবো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই হচ্ছে লম্ব। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এ সি, আর লম্ব হচ্ছে এ বি। আর একটা পাবো আমরা সেক থিটা। এই ছটা মনে রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, সেক কি? সেক হচ্ছে আমার কসের অনুন্নক। তাহলে আমার এখানে হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই হচ্ছে ভূমি, অর্থাৎ এই ক্ষেত্রে এ সি বাই হচ্ছে বি সি হবে। তাহলে মনে রাখবে সাইনের অনুন্নক হচ্ছে কোসেক, কসের অনুন্নক হচ্ছে সেক, ট্যানের অনুন্নক হচ্ছে কট। এটা আমার এর পরের অধ্যায়ে কিন্তু খুব কাজে লাগবে। এবারে অঙ্কে চলে আসি। দেখো, খুবই সহজ অঙ্কগুলো, যদি এটা বুঝে থাকো তাহলে অঙ্কগুলো খুব সহজ মনে হবে। একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি, যার অতিভুজ এ বি 10 সেমি,
ভূমি হচ্ছে বিসি আট সেমি এবং লম্ব এসি ছয় সেমি হলে এ বি সি এর সাইন এবং ট্যানজেন্ট এর মান নির্ণয় করো। তাহলে আমাকে যেমন বলেছে সেইভাবে আমি কিন্তু একটা ছবি এঁকে নেব। এখানে একটা সমকোণী ত্রিভুজ আমাকে এঁকে নিতে বলেছে, তাহলে আমরা এখানে ফার্স্ট একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নেব। সমকোণী ত্রিভুজের নামকরণও ওরা করে দিয়েছে, যে কি বলেছে না এ বি সি, এ বি সি ত্রিভুজের অতিভুজের নাম হচ্ছে এ বি, তাহলে এইটা হচ্ছে অতিভুজ। কারণ যদি এটা নব্বই ডিগ্রি হয়, নব্বই ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ বলি, এখানে অতিভুজ বলে দিয়েছে এ বি। আচ্ছা এ বির দৈর্ঘ্য বলে দিয়েছে হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এ বি, তাহলে বাকি থাকলো কে সি, তাহলে বি সির দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 8 সেন্টিমিটার। আমাকে কি বের করতে বলেছে? আচ্ছা আর এ সির মান বলেছে 6 সেন্টিমিটার। এবার দেখো আমাকে এ বি সি অর্থাৎ এই কোণটার সাপেক্ষে বের করতে বলেছে। এই কোণটার যদি সাপেক্ষে বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব দেখো। প্রথমে আমাকে বলেছে সাইনের সাপেক্ষে বের করতে। সাইন এখানে দেখো, আগে সাইনটাকে এইভাবে লেখা হতো, তবে এখন সাইনটাকে কেমন করে লেখা হয়? এস আই এন, শুধু সাইন কথাটা ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে দেখো সাইনের এ বি সি আমরা বের করব, অর্থাৎ এই কোণের সাপেক্ষে বের করব। সাইন মানে আমরা কি দেখেছি? লম্ব বাই হচ্ছে সাইন, মানে আমরা পেয়েছি লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখানে লম্ব বাই অতিভুজ করব। লম্ব কোণটা দেখো এই কোণের সাপেক্ষে বলেছে, এর বিপরীত বাহুটাকে আমরা বলে থাকি হচ্ছে লম্ব, অর্থাৎ এ সি হচ্ছে লম্ব আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এ বি। তাহলে এ সি কত পেয়েছি আমরা? এ সি পেয়েছি 6 সেমি আর এ বি পেয়েছি হচ্ছে 10 সেমি। তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে হচ্ছে 10, তাহলে 3/5 আমরা পেয়ে গেলাম। আচ্ছা এছাড়া আমাকে ট্যানজেন্ট বলেছে। ট্যানজেন্টকে আমরা কিভাবে লিখছি সংক্ষিপ্তভাবে? ট্যান কথাটা আমরা ব্যবহার করব। ট্যান, ট্যান এ বি সি, এ বি সি বের করতে বলেছে, অর্থাৎ ট্যান মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি। আচ্ছা দেখো যে কোণটা আমাকে বের করতে বলেছে তার বিপরীত বাহুটাকে আমরা বলে থাকি লম্ব, অর্থাৎ এ সি হচ্ছে এখানে লম্ব, বাই কি হবে? বাই হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে লম্ব, যদি এটা হয় তাহলে ভূমি হবে বি সি। তাহলে লম্ব হচ্ছে এ সির মান পেয়েছি 6 আর বি সির মান পেয়েছি 8, তাহলে 3 দুগুণী 6, 4 দুগুণী 8, তাহলে এই ক্ষেত্রে উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে 3/4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই অঙ্কটা বুঝে থাকো বাকি অঙ্কগুলো কিন্তু একই নিয়মে করতে হবে। তাহলে 2 নম্বর কি বলেছে? সময় একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছে, যা এ বি সি সমান সমান 90 ডিগ্রি, এ বি সমান সমান 24 সেমি এবং বি সি সমান সমান 7 সেমি হলে হিসাব করে দেখি সাইন এ, কস এ, ট্যান এ আর কোসেক এর মান কত। তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ফার্স্ট যে কাজটা করে দিতে হবে, আমাকে একটি ছবি এঁকে নিতে হবে, ছবি এঁকে নিতে হবে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমাকে এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। এ বি সি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এ বি সি এটা কত ডিগ্রি হয়ে গেছে? 90 ডিগ্রি, এটা আমাকে বলে দিয়েছে, এটা 90 ডিগ্রি। এ বি, এ বি বলেছে হচ্ছে 24 এবং বি সি বলেছে হচ্ছে 7। দেখো এখানে অতিভুজ কিন্তু আমাকে বলেনি, কিন্তু পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ কিন্তু বের করতে পারি খুব সহজে। তাহলে আমাকে কি করতে হবে না 24 স্কোয়ার করতে হবে, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারকে যদি আমরা যোগ করে যদি আমরা তার বর্গমূল করে দিই তাহলে কিন্তু আমরা অতিভুজ পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে দেখো 24 স্কোয়ার যদি করি তাহলে হচ্ছে 576 হয়, 24 হচ্ছে 576, সাথে সাথে কত? 49, 49। তাহলে 576 আর 49 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 625, আর 625 বর্গমূল করলে দাঁড়াতে হচ্ছে 25 সেমি। তাহলে দেখো আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি পেয়ে গেলাম। এইবারে আমি হচ্ছে মান বসাবো। দেখো আমাকে এখানে কি বলেছে? সাইন এ, এই জায়গাটা একটু মাথায় রাখবে, সাইন এ, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এই কোণটার সাপেক্ষে আমাকে আঁকতে হবে। অর্থাৎ সাইন এ যদি হয়, সাইন মানে কি?
साइन माने पे लम्ब बाई अतिभुज पे लम्ब बाई हे अतिभुज देखो हमें कि बोले जे कोणटा बोलबे तार विपरीत बाहुटा के बोले थी लम्ब तहले एखाने लम्ब के हलो एखाने लम्ब हे बी सी और अतिभुज के हे अतिभुज हे ए सी एबारे मानटा बसिए दाओ बी सर मान कत बोले सात और अतिभुजर मान अर्थात ए सर मान बोले हे पचिस तहले साइन एर मान हे सेवेन बाय ट्वेंटी फाइव हबे एरपर आमाके बोले कस एर मान बेर करते कस ए अच्छा कस माने कि कस माने आमी बोलेछिलाम हच्छे तुम्हार भूमि बाई अतिभुज भूमि बाई अतिभुज देखो अतिभुज तो फिक्सड नब्बे डिग्री विपरीत बाहू के आमरा अतिभुज बोले थाकि एबारे एइ कोणेर सापेक्षे विपरीत बाहूटा लम्ब होले बाकी थाकलो के ए बी ताहले ए बी हच्छे एइ क्षेत्रे किन्तु भूमि অনেক সময় মনে হতে পারে এই নিচের এই বাহুটাকে ভূমি বলে মনে হতে হবে কিন্তু না কোণের সাপেক্ষে আমাকে এটা বের করতে হবে তাহলে এ বির মান কত পেলাম চব্বিশ আর এ সির মান পেয়ে গেলাম হচ্ছে পঁচিশ তাহলে চব্বিশ বাই হচ্ছে পঁচিশ হচ্ছে আমার হচ্ছে কস এর মান দাঁড়াচ্ছে এবারে আমাকে বলেছে ট্যান এ ট্যান এ ট্যান মানে কি ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব বাই হচ্ছে ভূমি তাহলে লম্ব দেখো लम्ब के ना जे कोणटा बोले दीछे तार विपरीत बाहुटा के आमरा बोले थाकि होच्छे लम्ब अर्थात होच्छे बी सी होच्छे लम्ब और भूमि के भूमि होच्छे अन्य जे बाहुटा थेके गेलो अर्थात ए बी एटा तो अतिभुज हबे ताहले अन्य बाहु माने ए बी टा होच्छे ताहले एई क्षेत्रे होच्छे भूमि ताहले बी सी एर मान कत पेयेछि बी सी एर मान पेयेछि सात और ए बी एर मान कत पेयेछि ए बी एर मान पेयेछि होच्छे चौबीस अच्छा और एकटा मान बेर करते बोलेछे कोसेक कोसेक ए अच्छा कोसेक माने कि पेयेछि कोसेक माने पेयेछि अतिभुज बाई लम्ब कोसेक माने होच्छे अतिभुज बाई होच्छे लम्ब देखो अतिभुज कोनटा ए सी होच्छे अतिभुज और लम्ब कोनटा एई कोणेर विपरीत बाहु अर्थात बी सी होच्छे लम्ब ए सी कत ए सी होच्छे ट्वेंटी फाइव और बी सी कत बी सी होच्छे सेवेन ट्वेंटी फाइव बाई सेवेन তাহলে এই দুটো অঙ্ক যদি বুঝে থাকো তাহলে সব অঙ্ক এবার তোমরা নিজেরা পারবে দেখো তিনের অঙ্ক কি বলেছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ সি কোণটা যদি নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ তুমি যে ছবিটা আঁকবে ছবিটা কিন্তু ঠিক হতে হবে যেগুলো বলে দিয়েছে শর্ত সেই হিসেবে যদি না আঁকা হয় তাহলে কিন্তু কোণগুলোর মান যেটা পাবে সেটা কিন্তু ভুল হবে দেখো সি কোণটা বলেছে নাইনটি ডিগ্রি আর বিসি হচ্ছে একুশ এবং এ বি হচ্ছে উনত্রিশ হলে বিভিন্ন কোণগুলোর মান আমাকে বের করতে হবে তাহলে দেখো তিনের অঙ্ক তাহলে আমরা প্রথমে ছবি এঁকে নেব যেমন বলে দিয়েছে এটি সমকোণী ত্রিভুজ বলেছে তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেছি আচ্ছা এই ক্ষেত্রে আমাকে বলে দিয়েছে যে সি কোণটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এর নাম হচ্ছে সি আচ্ছা এইবারে এ এবং বি বাকি নাম দিয়ে দিলাম এবারে আমাকে কি বলেছে বি সি হচ্ছে একুশ এটা হচ্ছে একুশ সেন্টিমিটার বলেছে আচ্ছা এ বি এ বি বলেছে কত না উনত্রিশ একক ও সেন্টিমিটার বলেনি এখানে এখানে একক বলেছে তাহলে এখানেও তাহলে আমরা একক কথাটা লিখব এইবার দেখো আমাকে এই লম্বটা বের করতে হবে লম্ব বের করব কেমন করে অতিভুজ বের করার জন্য আমরা কি করেছিলাম লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ারকে বর্গমূল করেছিলাম এখানেও বর্গমূল করব কিন্তু অতিভুজ স্কোয়ার মাইনাস করব লম্ব বের করার সময় মাইনাস করব একুশের স্কোয়ার তাহলে আমরা যদি এর বর্গমূলটা করার চেষ্টা করি তাহলে কত হবে তোমার হচ্ছে উনত্রিশের স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা ফেলি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে তাহলে দেখো আর কুড়ি কুড়ি চল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ হবে এখানে ইন্টু একুশ থেকে যদি উনত্রিশ থেকে একুশকে বাদ দিই তাহলে হচ্ছে আট তাহলে পাঁচ আটে চল্লিশ মানে চারশো হবে মানে কুড়ি হলো তাহলে লম্ব বেরোলো কত কুড়ি এইবারে আমি সমস্ত বাহুগুলোর মান পেয়ে গেছি এইবারে আমরা সূত্র ফেলে দেব যেমন ধরো সাইন এ সাইন এ মানে কি পেয়েছি সাইন এ মানে পেয়েছি হচ্ছে লম্ব বাই হচ্ছে
অতিভুজ, লম্ব বাই হচ্ছে অতিভুজ পেয়েছিলাম। দেখো এ হচ্ছে এই কোণটার সাপেক্ষে, আমাকে বলেছে এই কোণটার সাপেক্ষে এ বিপরীত বাহু অর্থাৎ বিসি হচ্ছে লম্ব, আর অতিভুজ তো ফিক্স 90 ডিগ্রি, বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এখানে এই দুটো জিনিস মাথায় রাখবে, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর যে কোণটা বলবে তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে বিসি, বিসির মান কত পেয়েছি, বিসির মান পেয়েছি 21, আর এবির মান কত পেয়েছি, এবির মান হচ্ছে 29। তাহলে 21/29 হচ্ছে। আচ্ছা এরপরে কি দিয়েছে, এরপরে দিয়েছে কস এর মান বের করতে বলেছে। কস মানে কি, কস মানে আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই হচ্ছে অতিভুজ। দেখো অতিভুজ মানে কত জানি আমরা, অতিভুজ মানে জানি আমরা এ বি, আর ভূমি কোনটা হবে, এটা যদি লম্ব হয় তাহলে এসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে ভূমি। তাহলে এই ক্ষেত্রে আমার উত্তর কত দাঁড়াচ্ছে, এসির মানটা কত পেয়েছি আমরা 20, 20 বাই হচ্ছে 29। এবারে চলে আসো, এবারে বলেছে হচ্ছে সাইন বির মান বের করতে। এখানে দেখো কোণ কিন্তু চেঞ্জ করে দিল, সাইন বি, সাইন বি হলেও সেই লিখবো কিন্তু একই, যে লম্ব বাই হচ্ছে কি হবে, লম্ব বাই হচ্ছে অতিভুজ। দেখো এবার এই কোণটার সাপেক্ষে বলেছে, এই কোণটার সাপেক্ষে যদি বিপরীত বাহুটাকে দেখি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে লম্ব, অর্থাৎ এই ক্ষেত্রে লম্ব হবে এসি, আর অতিভুজ কিন্তু একই থাকবে, অর্থাৎ হচ্ছে অতিভুজ হচ্ছে এবি। এসি কত, এসি হচ্ছে 20, আর এবি হচ্ছে কত, 29। এবারে কস বিরও একই রকমভাবে বের করতে হবে, কস বি অর্থাৎ কস মানে হচ্ছে ভূমি বাই কি হবে, ভূমি বাই হচ্ছে অতিভুজ হবে, ভূমি বাই হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি কোনটা, দেখো বির সাপেক্ষে বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে বাকি থাকলো বিসি, বিসি হচ্ছে তাহলে হচ্ছে ভূমি, আর অতিভুজ তো এ বি থাকবে সবসময়, কোন চেঞ্জ হলেও অতিভুজ চেঞ্জ হবে না। বিসি কত, বিসির মান হচ্ছে 21 বলেছে, আর এবির মান বলেছে হচ্ছে 29। তাহলে এইভাবে কিন্তু আমাদের কোণের মানগুলো বের করতে হবে। এইবারে চলে আসো চারের অঙ্কে, চারের অঙ্কে কি বলছে, কস থিটা সমান সমান 7/25 হলে তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলেছে। তাহলে সমস্ত কোণগুলো আমাকে বের করতে হবে, সমস্ত কোণ মানে কি, যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই সমস্ত কিছু মান আমাকে বের করতে হবে। এবং এখানে একটা জিনিস বলে দিয়েছে যে কস থিটা সমান সমান কি হচ্ছে, 7/25। তাহলে দেখো চার নম্বর অঙ্ক আমাকে কি বলে দিয়েছে সেটাকে আগে লিখে দিচ্ছি। আমাকে বলে দিয়েছে হচ্ছে কস থিটা বলে দিয়েছে, কস মানে কি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ, ভূমি বাই হচ্ছে অতিভুজ। তাহলে 7/25 এটা আমাকে বলে দিয়েছে। আমি এই ছবি, এই কস থিটাকে বেস করে আমরা কিন্তু এখানে একটা ছবি এঁকে নেব, থিটা কোণ বলেছে, আমি এটাকে থিটা কোণ ধরছি। আচ্ছা ভূমি কত, 7/25 হচ্ছে 25, তাহলে 7x/7k এই ধরনের কিছু একটা ধরে নিচ্ছি। দেখো এটা যদি থিটা কোণ হয় তার বিপরীত বাহুটা লম্ব, আর তাহলে এইটা হচ্ছে ভূমি, অর্থাৎ 7k হচ্ছে একটা হচ্ছে ভূমি পেয়ে গেছি, আর অতিভুজ কত, অতিভুজ বলেছে 25k। এরকম 7 আর একটা 25 এরকম ধরা যায় না, কারণ এটা তো অনুপাত আকারে আছে, ভাগ আকারে আছে, তাই জন্য কিন্তু আমরা সরাসরি কোথাও বলিনি যে ভূমি হচ্ছে 7 বা অতিভুজ হচ্ছে 25, এটা বলিনি। আমাকে এইভাবে ধরতে হবে, অনুপাত বা ভাগ আকারে যখন থাকে তখন কিন্তু আমাদেরকে এইভাবে ধরে নিতে হয়, ঠিক আছে, বা 7x আর 25x এইরকমভাবে ধরবো। তাহলে ভূমি হচ্ছে 7k আর অতিভুজ হচ্ছে 25k ধরে নিচ্ছি। এবার নামকরণ করে দিচ্ছি এ বি সি, এই ক্ষেত্রে আমাকে এবার লম্ব বের করতে হবে। লম্ব বের করার নিয়ম আমি এই অঙ্কে বলে দিয়েছি, কি হবে না, অতিভুজের স্কোয়ার হবে মাইনাস ভূমির স্কোয়ার হবে, ভূমির স্কোয়ার হবে। তাহলে 25 25 কত হবে, 25 25 হচ্ছে 625k² মাইনাস সাথে হচ্ছে 49k², তাহলে
নয়ের পথে গুণ দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, অর্থাৎ ছয়, হাতে থাকে এক, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, সাত, হাতে থাকে এক, পাঁচশো ছিয়াত্তর কে স্কোয়ার। পাঁচশো ছিয়াত্তর যদি হয়, তাহলে পাঁচশো ছিয়াত্তরে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে চব্বিশ, টোয়েন্টি ফোর। এর আগেও একবার করেছি এটা, টোয়েন্টি ফোর কে স্কোয়ার মানে কে? দেখো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে করেছি চব্বিশের স্কোয়ার মানে পাঁচশো ছিয়াত্তর, তাহলে পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল করলে চব্বিশ পাবো। আচ্ছা এইবারে চলে এসো, বিভিন্ন কোণগুলোর মান আমাকে বের করতে বলেছে। ত্রিকোণমিতির যে সমস্ত কোণগুলো রয়েছে সেগুলোর মান আমরা বের করবো। দেখো ফার্স্ট আমরা এই থিটার সাপেক্ষে বের করছি সাইন থিটা। সাইন মানে কি জানি? সাইন মানে জানি হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ, লম্ব বাই হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে টোয়েন্টি ফোর কে, আর অতিভুজ কত? টোয়েন্টি ফাইভ কে। কে কে কেটে গেল, তাহলে টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ হবে। আচ্ছা এরপরে আমরা বের করবো হচ্ছে কস, কস থিটা। আচ্ছা তার আগে আমরা সাইনের অনুন্নক আমরা কি জানি? সাইনের অনুন্নক আমরা জানি হচ্ছে কোসেক, কোসেক থিটা। তাহলে কোসেকের মান কত হবে? এর অনুন্নক অর্থাৎ টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর। দেখো এটাকে আমাকে আলাদাভাবে বের করতে হচ্ছে না, সাইনের অনুন্নক আমরা জানি কোসেক, তাহলে এটা চব্বিশ বাই পঁচিশ হলে কোসেক পঁচিশ বাই চব্বিশ হবে। এইবারে চলে এসো কস, কস মানে কি জানি? কস মানে আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই হচ্ছে অতিভুজ। দেখো ভূমি কত এখানে? এখানে ভূমি হচ্ছে সেভেন কে, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে টোয়েন্টি ফাইভ কে, তাহলে কেটে গেল, তাহলে সেভেন বাই টোয়েন্টি ফাইভ হবে। আর কোসেকের যে অনুন্নক আমি বলেছিলাম সেটা হচ্ছে সেক, তাহলে সেক থিটা সমান সমান তাহলে কত হবে? টোয়েন্টি ফাইভ বাই হচ্ছে সেভেন হবে। তাহলে আশা করি বুঝতে পারছো, মানে এই যে অনুন্নক আমি যে বললাম আমার কিন্তু এটা পরের অধ্যায়ে কিন্তু কাজে লাগবে, এবং খুব কম সময়ে হচ্ছে বারবার করে আমাকে বের করতে হচ্ছে না। ট্যান থিটা, ট্যান মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে, লম্ব বাই হচ্ছে ভূমি। তাহলে লম্ব কত? লম্ব পেয়েছি চব্বিশ কে, আর ভূমি পেয়েছি কত? সেভেন কে, কেটে গেল, তাহলে টোয়েন্টি ফোর বাই হচ্ছে সেভেন আমার এখান থেকে কিন্তু বেরিয়ে গেল। আচ্ছা এইবারে আমরা জানি যে ট্যানের যে অনুন্নক সেটা হচ্ছে কট, তাহলে কট থিটা সমান সমান কত হবে? এর অনুন্নক, ট্যানের অনুন্নক। তাহলে আমরা এটা যদি এইভাবে লিখে দিই সেটা আরও ভালো হবে, কট মানে হচ্ছে ওয়ান বাই ট্যান থিটা অনুন্নক, তার মানে কত হবে? তার মানে দাঁড়াবে হচ্ছে সেভেন বাই হচ্ছে টোয়েন্টি ফোর। তাহলে এইভাবে আমরা দেখো কোণগুলোর কিন্তু মান আমরা সহজে বের করতে পারি। তো কি বলেছে, যদি কট থিটা সমান সমান দুই হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করো, এবং দেখায় যে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা। তাহলে দেখো আমরা এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে আমাকে প্রথমে কিন্তু একটি চিত্র অঙ্কন করে নিতে হবে, একটি সমকোণী ত্রিভুজের চিত্র। এবং আমরা দেখেছিলাম যে সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহু তাকে আমরা বলে থাকি হচ্ছে অতিভুজ, আর যে কোণ আমাকে বের করতে বলেছে তার বিপরীত বাহুটাকে আমাকে আমরা বলবো হচ্ছে লম্ব। দেখো আমাদের এখানে কি বলেছে, কট থিটা, কট থিটা মানে কি পেয়েছিলাম? কট মানে পেয়েছিলাম ট্যানের অনুন্নক, অর্থাৎ ট্যান মানে আমরা পেয়েছিলাম লম্ব বাই ভূমি, তার অনুন্নক হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই হচ্ছে লম্ব। দেখো আমি এই যে ত্রিভুজটা আমি আঁকলাম এ বি সি ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলছি হচ্ছে অতিভুজ, আর ধরো এই কোণটাকে বের করতে হবে, তাহলে এর বিপরীত বাহুটাকে আমরা বলবো হচ্ছে লম্ব, আর যেটা পড়ে থাকলো সেটাকে আমরা বলবো হচ্ছে ভূমি। তাহলে কট থিটা সমান সমান আমরা পেয়েছি ভূমি বাই লম্ব, তাহলে এখানে ভূমি কত হবে? ভূমি হচ্ছে বি সি, আর লম্ব কত হবে? লম্ব হচ্ছে এ বি। তো এইবারে কথাটা হচ্ছে যে আমাকে কিন্তু কট থিটার মান বলে দিয়েছে টু, কট থিটা সমান সমান আমাকে বলেছে হচ্ছে টু।
কিছু নাই মানে আমি ধরে নিচ্ছি এর নিচে এক আছে। অর্থাৎ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমাকে ধরে নিতে হবে, ধরি। দেখো কট মানে কি বলেছি, ভূমি। ভূমি কত ধরবো, ভূমি দুই ধরলে হবে না, কিন্তু এটা অনুপাত আকারে থাকে, তাই জন্য আমাকে এখানে টু এক্স বা টু কে এই ধরনের কিছু ধরে নিতে হবে। তাহলে ভূমি হচ্ছে টু কে একক, কারণ দৈর্ঘ্যে সবসময় একক থাকবে। আর কি হচ্ছে, নিচেরটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে ওয়ান। ওয়ানকে তো লেখা দরকার নেই, শুধু কে লিখলাম, কে একক। ভূমি হচ্ছে টু কে আর লম্ব হচ্ছে শুধু কে বলেছি। তাহলে এইবারে আমরা অতিভুজ কিভাবে বের করব, অতিভুজ বের করার নিয়ম হচ্ছে যে ভূমির স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার, তাহলে দুই দুগুণী চার, চারটে কে স্কোয়ার আর একটা কে স্কোয়ার, মানে পাঁচটা কে স্কোয়ার। দেখো পাঁচটা কে স্কোয়ার মানে রুট ওভার ফাইভে তো বর্গমূল করা যাবে না, কিন্তু কে স্কোয়ারে বর্গমূল করলে হচ্ছে কে হবে। তাহলে দেখো আমরা কিন্তু সবগুলো মান পেয়ে গেছি, লম্ব, ভূমি এবং অতিভুজ পেয়ে গেছি। এইবারে আমাকে কি বের করতে বলেছে, আমাকে বলেছে ট্যান থিটা বের করতে। আমি কি বলেছি, কটের অনন্যক হচ্ছে ট্যান, তাহলে ট্যান মানে কি দাঁড়াবে, লম্ব বাই হচ্ছে ভূমি। এটা কিন্তু তোমাদের পরে কাজে লাগবে, ট্যান আর কটের মধ্যে সম্পর্ক কি, ট্যান আর কটের মধ্যে কি সম্পর্ক, না অনন্যকের সম্পর্ক। তাহলে কর যদি ভূমি বাই লম্ব হয় তাহলে ট্যান হবে লম্ব বাই ভূমি, আছে আমার হচ্ছে কে, আর ভূমি কত আছে, ভূমি আছে হচ্ছে টু কে। তাহলে কেটে গেল, তাহলে উপরে থাকলো ওয়ান আর নিচে থাকলো হচ্ছে টু। দেখো এটা করার দরকার ছিল না, তুমি কিন্তু মুখেও করতে পারতে যে কট, কটের অনন্যক হচ্ছে ট্যান, তাহলে কর যদি দুই হয় ট্যান ওয়ান বাই টু হবে, এটা কিন্তু আমরা মুখে মুখেও করতে পারতাম। তবে আমাকে এই ধারণাটা থাকা দরকার, তাই জন্য আমি এটা করে দেখালাম। তাহলে সেক থিটা, সেক আমরা জানি কসের অনন্য, কস মানে পেয়েছিলাম ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে সেকের ক্ষেত্রে আমরা দেখব কি, অতিভুজ বাই হচ্ছে ভূমি। অতিভুজ কত পেয়েছি, দেখো অতিভুজ পেয়েছি রুট ওভার ফাইভ কে, আর ভূমি পেয়েছি টু কে, তাহলে কেটে গেল কে কে। তাহলে এখান থেকে দেখো কত দাঁড়াচ্ছে, সেক থিটার মান দাঁড়াচ্ছে রুট ওভার ফাইভ বাই হচ্ছে টু। এইবারে চলে এসো, আমাকে আরেকটা প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে। তাহলে লেফট প্রমাণ করতে বলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করব। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে যদি আমরা অঙ্কটা করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, এইটা আমাকে বলে দিয়েছে। তাহলে এটাকে আমরা লিখে নেব, টেনের মান আমরা পেয়ে গেছি ওয়ান বাই টু, তাহলে ওয়ান বাই টুর স্কোয়ার আছে, কারণ টেন স্কোয়ার আছে, তাহলে সমান সমান কত দাঁড়াচ্ছে, ওয়ান প্লাস ওয়ান বাই হচ্ছে ফোর দাঁড়াচ্ছে। তাহলে ওয়ান বাই ফোর, এদের লসাগু যদি করি তাহলে হচ্ছে চার হবে, তাহলে চারকে চার প্লাস হচ্ছে এক, তাহলে হচ্ছে কত, ফাইভ বাই হচ্ছে ফোর। আবার দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলেছে, রাইট হ্যান্ড সাইডে আমাকে বলেছিল হচ্ছে সেক স্কোয়ার থিটা, সেকের মান কত পেয়েছি, রুট ওভার ফাইভ বাই টু তার হচ্ছে স্কোয়ার। তাহলে ফাইভ বাই কত হবে, দেখো রুট ওভার ফাইভের স্কোয়ার করলে তো ফাইভ হবে, দুইয়ের স্কোয়ার চার। তাহলে দেখো আমাদের এই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আর সেক স্কোয়ার থিটা কিন্তু সমান বেরোলো। তাহলে আমরা কি লিখবো এখানে, দেখো ওয়ান প্লাস হচ্ছে টেন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা, পাশে লিখবো হচ্ছে রুট, প্রমাণিত বলেছে, তাই জন্য এই কথাটা কিন্তু আমাদের লিখতেই হবে। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্কগুলো। এবারে চলে এসো ছয়ের অঙ্ক, যেমন করে আমরা পাঁচের অঙ্ক করলাম সেই একই রকম ভাবে ছয়ের অঙ্ক আমরা করব। দেখো এখানে কস থিটার মান বলে দিয়েছে কত, না জিরো পয়েন্ট সিক্স, তাহলে কসকে ধরে অঙ্কটা করব। এর আগের অঙ্কটা যেমন কটকে ধরে করেছিলাম, এই অঙ্কটাও কিন্তু আমরা কসকে ধরে করব। তাহলে ছয় নম্বর অঙ্কের ক্ষেত্রে আমি প্রত্যেকটা অঙ্কে বলেছিলাম চিত্র এঁকে নিলে আমাদের কিন্তু অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো কি বলেছে, এই ক্ষেত্রে আমাকে কস থিটা বলে দিয়েছে কত, না জিরো পয়েন্ট হচ্ছে সিক্স। এটা দশমিক যদি তুলি তাহলে দশমিকের বদলে এক বসবে, দশমিকের পর একটা ঘর আছে বলে একটা শূন্য, তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ, তাহলে থ্রি বাই হচ্ছে ফাইভ। তাহলে আমরা অতিভুজ মানে এই কস থিটা মানে আমরা কি পেয়েছি, কস থিটা সমান সমান আমরা কি পেয়েছি, কস মানে আমরা পেয়েছিলাম হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ পেয়েছিলাম, ভূমি বাই অতিভুজ। আর এখানে কত বলেছে, থ্রি বাই হচ্ছে ফাইভ। তাহলে এই ক্ষেত্রে ধরে নিচ্ছি,
এই ধরনের অনুপাত দিয়ে যখন থাকবে তখন আমি বলেছিলাম যে আমাকে ধরে নিতে হবে। তাহলে ধরি ভূমি হচ্ছে কত না 3K ধরব, তাহলে ভূমি হচ্ছে 3K একক এবং অতিভুজ আছে, তাহলে অতিভুজটাও ধরে নিচ্ছি। অতিভুজ সমান সমান হচ্ছে কত না 5K একক। আচ্ছা এর নামকরণ করে নিচ্ছি এ বি সি। আচ্ছা এই কোণটা ধরো বের করতে বলেছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহুকে আমরা বলে থাকি হচ্ছে অতিভুজ, তাহলে এইটা হচ্ছে অতিভুজ হলো। আর যে কোণটা বের করতে বলছে তার বিপরীত বাহুটাকে আমরা বলে থাকি হচ্ছে লম্ব, আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে ভূমি। তাহলে দেখো ভূমি বলেছে 3K, অতিভুজ কত বলেছে 5K, তাহলে আমাকে এখানে লম্ব বের করতে হবে। লম্ব বের করবো কেমন করে, যে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার, তাহলে 5-এর স্কোয়ার করলে হচ্ছে 25K² মাইনাস 3-এর 9K², মানে আমার এখান থেকে দাঁড়ালো 16K². 16-র যদি বর্গমূল করি 4K² বর্গমূল করলে হচ্ছে কে হবে। তাহলে আমরা দেখো সবগুলো পেয়ে গেছি। এইবারে আমাকে কার মান বের করতে বলেছে, আমাকে দেখাতে বলেছে যে 5 sin θ মাইনাস 3 tan θ =0। তাহলে আমার এখানে সাইনের মান বের করতে হবে, তাহলে আমরা প্রথমে সাইন থিটা বের করে নেব। সাইন থিটা মানে কি, সাইন মানে আমরা পেয়েছিলাম লম্ব বাই হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব কত, দেখো এখানে লম্ব আছে 4K আর অতিভুজ কত আছে 5K, তাহলে কে গুলো কেটে গেল, তাহলে 4/5 হচ্ছে সাইন থিটার মান। এছাড়া আমাকে বলেছে ট্যান থিটার মান বের করতে। ট্যান থিটা মানে আমরা এর আগের অঙ্কে দেখলাম লম্ব বাই হচ্ছে ভূমি, লম্ব কত, লম্ব হচ্ছে 4K আর ভূমি কত না 3K, কেটে কে কে কেটে গেল, তাহলে 4/3 হচ্ছে 3 হবে। এবার দেখো আমাকে কি প্রমাণ করতে বলেছে, যে 5 sin θ মাইনাস 3 tan θ =0। তখন যখনই আমাকে প্রমাণ করতে বলবে তখন লেফট হ্যান্ড সাইড আমাকে ধরে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিই তাহলে কি বলেছে লেফট হ্যান্ড সাইড, 5 sin θ মাইনাস 3 tan θ, এটা কিন্তু আমাকে বলে দিয়েছে। দেখো আমি কিন্তু সাইন থিটার মান আগেই বের করে নিয়েছি, যে 4/5 মানগুলো বসাচ্ছি শুধু, আর ট্যানের মান কত পেয়েছি 4/3 হচ্ছে 3, কেটে গেল, তাহলে 4 - 4 কত হলো 0। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে সমান সমান হচ্ছে আমরা এখানে লিখব রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই অঙ্কগুলো খুবই সহজ। এবারে দেখো 7-এর অঙ্ক কি বলেছে, যে cot a সমান সমান 4/7.5 হয় তাহলে cos a এবং cosec a এর মান নির্ণয় করো, আর দেখায় যে 1 + cot² a সমান সমান cosec² a, তাহলে আমাকে প্রথমে মানগুলো বের করে নিতে হবে কার থেকে না cot a এটাকে ব্যবহার করে, যেমন আমরা cot কে ব্যবহার করে মান বের করেছিলাম বা cos কে, সেই একই রকমভাবে এইটার দ্বারা এই যে যেটা দিয়ে দিয়েছে সেটাকে ব্যবহার করে আমাকে মান নির্ণয় করতে হবে। এবং মান নির্ণয় করার ক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রথমে কিন্তু একটি ছবি এঁকে নিতে হবে, ছবি এঁকে নিলে কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। ছবি এঁকে নিলাম, একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিলাম এবং এর আমি নাম দিয়েছি a b এবং c। দেখো আমাকে কি বলে দিয়েছে, আমাকে cot a বলে দিয়েছে কত 4/7.5, তাহলে দশমিকের জন্য উপরে 1 বসবে, একটা ঘর আছে বলে একটা শূন্য বসিয়ে দিলাম, 5 দিয়ে কাটো, 5 × 2 = 10, 5 × 15 হচ্ছে 75, তাহলে 8/15 হলো। আচ্ছা cot মানে আমরা কি পেয়েছিলাম, cot হচ্ছে আমরা বলে ট্যানের অনন্য, ট্যান মানে কি পেয়েছিলাম লম্ব বাই ভূমি, তাহলে এখানে আমরা বলবো হচ্ছে ভূমি বাই হচ্ছে লম্ব, সমান সমান কত বলেছে 8/15 হচ্ছে 50। তাহলে এটাকে আমাকে ধরে নিতে হবে, ধরি ধরি ত্রিভুজটির ভূমি হচ্ছে 8K একক এবং লম্ব হচ্ছে 15K একক, এবং লম্ব সমান সমান হচ্ছে 15K একক। তাহলে দেখো আমাকে এখানে কি কি বলে দিয়েছে, ভূমি এবং লম্ব, কিন্তু এই জায়গাতে একটু আলাদা আছে, আমাকে এ কোণ বের করতে, অর্থাৎ এই কোণটাকে বের করতে বলেছে, আমাকে যে কোণ বের করতে হবে তার বিপরীত বাহুটাকে আমরা বলছি হচ্ছে লম্ব, তাহলে এই ক্ষেত্রে কিন্তু লম্ব হচ্ছে এটা। ছবি দেখে মনে হতে পারে এইটা ভূমি, কিন্তু এটা কিন্তু এই ক্ষেত্রে লম্ব হলো, আর এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলে থাকি হচ্ছে অতিভুজ বলে থাকি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে বাকি যেটা থাকলো সেটা হচ্ছে ভূমি। দেখো আমাকে কি মান বলে দিয়েছে, ভূমি বলে দিয়েছে, 8K বলে দিয়েছে,
লম্ব বলে দিয়েছে কত 15 কে, তাহলে অতিভুজ বের করার জন্য আমরা কি করতাম, আমরা অতিভুজ বের করার জন্য ভূমির স্কয়ার অতিভুজের ক্ষেত্রে প্লাস হবে আর 15 কে স্কয়ার, মানে ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার, তাহলে 8 8 কত 8 8 হচ্ছে 64 কে স্কয়ার, 15 15 হচ্ছে 225 কে স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে 4 5 9 হচ্ছে 28 কে স্কয়ার, তাহলে আমরা কি পেলাম 289 পেলাম। 289 এর যদি আমরা বর্গমূল করি দেখো কত দাঁড়াবে, 289 এর বর্গমূল করতে বলেছে, আমরা বর্গমূল করে নিই, এককে 1 2 1, 8 9 নামলো, 1 ডবল হচ্ছে 2, তাহলে আমরা যদি এখানে 7 বসাই তাহলে দেখো 7 7 49 9 হাতে থাকে 4, 7 3 14 আর 4 হচ্ছে 18, তাহলে 17, 289 এর বর্গমূল করলে হচ্ছে 17, আর কে স্কোয়ারের বর্গমূল করলে কে, দেখো আমি সবগুলো মান পেয়ে গেছি। এইবারে আমরা যেগুলো বের করতে বলেছে সেগুলোকে বসাবো, যেমন ধরো কস এ বলেছে, কস মানে কি, আমি বলেছি কস মানে হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ, কস মানে হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ, ভূমি কত পেয়েছি 8 কে আর অতিভুজ কত পেয়েছি 17 কে, কেটে গেল তাহলে হচ্ছে 8 বাই হচ্ছে 17 হলো। আচ্ছা এছাড়া আমাকে বের করতে বলেছে কোসেক, কোসেক এ বের করতে বলেছে, কোসেক এ মানে হচ্ছে, কোসেক মানে হচ্ছে সাইনের অনন্যক, মানে সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই হচ্ছে লম্ব, অতিভুজ কত পেয়েছি, অতিভুজ পেয়েছি 17 কে আর লম্ব পেয়েছি কত 15 কে, কেটে গেল তাহলে 17 বাই হচ্ছে 15 হলো। এবারে দেখো আমাকে যে মানটা বের করতে বলেছে, যেটা প্রমাণ করতে বলেছে সেটা কি, না 1 cot² a = cosec² a, তাহলে যখনই প্রমাণ করতে বলবে তখন আমাকে লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটাকে করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি 1 cot² a, তাহলে 1 কটের মান কিন্তু আমাকে বলে দিয়েছিল, কটের মান কত বলেছিল 8 বাই হচ্ছে 15 বলেছিল, 8 বাই 15, তাহলে আমরা সেই মানটাকে বলে বসিয়ে দিচ্ছি, এটা তো বইয়েই বলে দিয়েছিল কত ছিল, না 8 বাই হচ্ছে 15 তার হচ্ছে স্কোয়ার, তাহলে 1 + 8 8 = 64, 15 15 হচ্ছে 225, তাহলে 225 হলো, 225 কে 1 দিয়ে গুণ করলে 225 + 64, অর্থাৎ আমার এখান থেকে হলো তাহলে 4 5 9 আর 289 বাই 225 দাঁড়ালো। আচ্ছা এবার রাইট হ্যান্ড সাইডে চলে যাই, রাইট হ্যান্ড সাইডে আমাকে কি বলেছিল, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড হয়ে গেল, এবার রাইট হ্যান্ড সাইড এখানে বলেছিল কোসেক স্কোয়ার এ, কোসেকের মান আমরা কত পেয়েছি 17 বাই 15, তাহলে 17 বাই হচ্ছে 15 তার হচ্ছে স্কোয়ার, 17 স্কোয়ার করলে 289, আমরা কিছুক্ষণ আগেই করলাম বর্গমূল, আচ্ছা 15 স্কোয়ার করলে হচ্ছে 225, দেখো মিলে গেছে, তাহলে আমরা কি বলতে পারি 1 cot² a = কোসেক স্কোয়ার এ, এইটা আমরা বলতে পারি, তাহলে এটা হচ্ছে প্রুভড। আশা করি এতক্ষণে তোমরা অঙ্কগুলো শিখে গেছো, দেখো 8 অঙ্কটাও তাই একই রকম ভাবে করতে বলেছে, সাইন সি = 2/3 হয় তবে কস সি ইনটু কোসেক সি এর মান কত, তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রেও আমরা একটি ছবি এঁকে নেব, প্রথমে একটি সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কন করে নিতে হবে, এ বি সি, দেখো এখানে আমাকে কি বলেছে, সাইন সি, সাইন সি = 2/3 বলেছে, সাইন মানে আমরা কি পেয়েছি, তাহলে সাইন সি = সাইন মানে আমরা পেয়েছি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই হচ্ছে অতিভুজ পেয়েছি, তাহলে 2/3, তাহলে ধরে নিতে হবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে, প্রত্যেকটা অঙ্কে যেমন করে করছি, যে ধরে নিই ধরে হচ্ছে লম্ব হচ্ছে 2 কে এবং অতিভুজ হচ্ছে নিচেরটা অতিভুজ মানে 3 কে, অতিভুজ হচ্ছে তোমার হচ্ছে 3 কে, এইরকম ভাবে আমরা ধরে নিলাম। আচ্ছা এবার সি কোণ মানে এই কোণটাকে বের করতে হবে, এর বিপরীত বাহুটাকে আমরা বলে থাকি হচ্ছে লম্ব আর সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলে থাকি হচ্ছে অতিভুজ, আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে ভূমি। এবারে আমাকে কি কি বলে দিয়েছে, দেখো লম্ব বলে দিয়েছে 2 কে, অতিভুজ বলেছে 3 কে, ঠিক আছে ভূমি বলেনি মানে হচ্ছে ভূমিটাকে তাহলে বের করতে হবে,
ভূমি কিভাবে বের করব? দেখো, অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার করব, তাহলে তিনের স্কয়ার, তিন তিরিকে হচ্ছে 9k² মাইনাস 2 × 4 4k², তাহলে হচ্ছে √5k², মানে হচ্ছে √5, আর k² বর্গমূল করলে k হবে। দেখো আমার কিন্তু মানগুলো বেরিয়ে গেল। আচ্ছা এইবারে দেখো আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে cos c। cos মানে কি? দেখো আমরা কিন্তু cos এর মান জানি যে ভূমি বায়ু অতিভুজ, লিখে নিচ্ছি ভূমি বায়ু হচ্ছে অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে √5k, আর অতিভুজ কত? 3k। তাহলে কেটে গেল, তাহলে এই ক্ষেত্রে উত্তর হচ্ছে √5 বাই হচ্ছে 3 হচ্ছে। আবার দেখো আর একটা মান বের করতে বলেছে cosec, cosec c। cosec মানে কি? সাইনের অনুনক, মানে হচ্ছে সাইন মানে লম্ব বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই হচ্ছে লম্ব, অতিভুজ কত? 3k, আর লম্ব কত? 2k। কেটে গেল, উত্তর তাহলে হচ্ছে 3/2 হবে। তাহলে দেখো এই অঙ্কে কি বলেছে, এই প্রথমে মানগুলো বের করে নিলাম। এবার বলেছে যে cos c into cosec c, এদের গুণ করতে বলেছে। তাহলে আমরা এই দুটো মানকে গুণ করে দেব। cos c মানে পেয়েছিলাম হচ্ছে √5/3, আর cosec মানে পেয়েছিলাম 3/2। তাহলে 3 কেটে যাবে, তাহলে √5/2 হচ্ছে 2, তাহলে এদের গুণফল হচ্ছে √5/2 হবে। তো আশা করি এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। নয়ের অঙ্কগুলো কি বলেছে? নয়ের অঙ্কগুলো বলেছে সত্য ও মিথ্যা বিবৃতিগুলি যুক্তি সহকারে লিখতে বলেছে, যুক্তি দিতে বলেছে। খালি উত্তর লিখলেই হবে না আমাকে, এখানে খালি সত্য মিথ্যা লিখলেই হবে না আমাকে, কিন্তু যুক্তি দিতে হবে। যেমন ধরো একের অঙ্ক টেন এ, এর মান সর্বদা একের বড় হয়। আচ্ছা এটা কিন্তু ভুল কথা, এটা মিথ্যা কথা, কারণ টেন এর মানটা একের বড় হতে পারে, আবার এক থেকে ছোট হতে পারে। টেন মানে কি? টেন মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে, লম্ব বাই হচ্ছে ভূমি। তাহলে অনেক সময় দেখো লম্ব যদি বড় হয় তাহলে টেন এর মান একের বড় হবে, যদি ভূমি যদি বড় হয় তাহলে একের কম হবে, অর্থাৎ দুটোই সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে। তাহলে টেন এর মান একের বড় হতে পারে, আবার একের কম হতে পারে। তাহলে এখানে যে কথাটা বলেছে সেটা মিথ্যা, এবং তোমাকে যুক্তি দিয়ে পাশে বোঝাতে হবে যে টেন এ সমান সমান লম্ব বাই ভূমি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বড় যদি হয় তাহলে ট্যানের মান একের বেশি হবে, যদি ভূমি বড় হয় তাহলে ট্যানের মান একের কম হবে, অর্থাৎ দুটোই সম্ভব। এই একই রকম ভাবে কট, কট মানে কি? কট মানে হচ্ছে ট্যানের অনুন্নক, অর্থাৎ ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। দেখো একই যুক্তি হবে, তাহলে এটাও মিথ্যা। তাহলে কটের মান ট্যানের মতো কটের মানও একের বড় এবং একের কম হতে পারে। একটি কোণ থিটা হলে সাইন থিটা সমান সমান 4/3 হতে পারে কি? দেখো সাইন মানে কি আমাকে এটা আগে জানতে হবে। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে, সাইন কথাটার মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ। আমি কি বলেছি? আমি বলেছি যে একটা সমকোণী, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা জানো এছাড়াও যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় বড় হয়। এখানে দেখো অতিভুজটা কত আছে, নিচেরটা কত আছে, ছোট। তাহলে এটা কিন্তু মিথ্যা হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা যুক্তি দিয়ে এগুলোকে বর্ণনা করব। 4 কি বলেছে? একটি কোণ আলফা হলে সেক আলফা, সেক আলফা সমান সমান 12/5 হবে। সেক মানে কি? সেক মানে হচ্ছে কসের অনন্য, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই হচ্ছে ভূমি। দেখো উপরেটা অতিভুজ, নিচেরটা ভূমি, অতিভুজ বড় আছে, তাহলে এইটা কিন্তু সত্য হলো, এতক্ষণে একটা হচ্ছে সত্য বেরোলো। এবারে 5 ক্ষেত্রে চলে যাও, কোসেক। কোসেক মানে কি? কোসেক হচ্ছে সাইনের অনুনক, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ বাই হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব। দেখো অতিভুজটা ছোট লম্বটা বড়, এটা কখনোই সম্ভব হতে পারে না, তাহলে এটা কিন্তু ভুল। এইরকম ভাবে যুক্তি দিয়ে তোমরা কিন্তু লিখবে। 6, একটি কোণ থিটা হলে কস থিটা সমান 3/5 হতে পারে কি? আচ্ছা কস মানে কি পেয়েছি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই হচ্ছে অতিভুজ। দেখো
একটা সমকোণী ত্রিভুজ অতিভুজ বড় হয়, এখানে অতিভুজটা নিচেরটা বড় আছে, তাহলে এটাও কিন্তু সত্য। তাহলে যতগুলো কথা আছে তার মধ্যে দুটো হচ্ছে সত্য, বাকিগুলো সব মিথ্যে। এটা তোমাদের এইচ ডব্লিউ দিলাম, সত্য মিথ্যাগুলোকে লিখে প্রত্যেকটা বক্তব্যের সাপেক্ষে যুক্তি দাও। এটা তোমাদের এইচ ডব্লিউ থাকলো এর পরের দিনের জন্য। আজকে এ পর্যন্ত থাক, এরপরের দিন পরের অধ্যায়টা আলোচনা।